আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ড, আমি আজকে আপনাদের করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আর এই আচারের স্বাদটা কিন্তু মুখে লেগে থাকার মতো। আর ফ্রেন্ডস, এই আচারটা কিন্তু আপনারা সাদা ভাত, পোলাও, পরোটা কিংবা নান দিয়েও খেতে পারেন। সেই সাথে এই মজার আচারটা বানাতে সময় লাগে মাত্র 30 মিনিট, একেবারে ঝামেলা ছাড়া। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি জলপাই নিয়েছি 1 কেজি পরিমাণ, চিনি নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ, সরিষার তেল লাগবে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, ভিনেগার লাগবে মেজারমেন্ট কাপের 1/4 কাপ, আর লাগবে কিছু বাটা মশলা। এখানে সরিষা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ পরিমাণ, সেই সাথে লবণ লাগবে স্বাদ মতো। সেই সাথে এই আচারটা তৈরি করতে আরও লাগবে কিছু গুঁড়ো মশলা। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছি 1.5 চা চামচ, মৌরি তেলে গুঁড়ো করে নিয়েছি 1.5 চা চামচ, মাঝারি সাইজের তেজপাতা নিয়েছি 2টা, দারচিনি নিয়েছি 1 ইঞ্চির 1 স্টিক, শুকনো মরিচ নিয়েছি 3টা। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এখন আচার তৈরি করার জন্য প্রথমে আমি জলপাইয়ের প্রিপারেশনটা করে নেব। এর জন্য আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলার মিডিয়াম হিটে বলক তুলে নিয়েছি। এখন এই বলক আসা পানির মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে জলপাইটা নিয়েছিলাম সেই পরিষ্কার করে ধুয়ে নেওয়া জলপাই। এরপর এই জলপাইয়ের মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। এরপর লবণ আর হলুদটাকে জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এখন 7 মিনিট পর জলপাইয়ের উপরের স্কিনটা কিন্তু পুরোপুরি ফেটে গেছে, মানে হলো জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই সবগুলো জলপাই আমি পানি থেকে তুলে একটা বাটিতে নিয়ে নেব। ফ্রেন্ডস, খেয়াল করুন সবগুলো জলপাইয়ের উপরের স্কিনটা কিন্তু ফেটে গেছে। এখন এই জলপাইগুলো আমরা হালকা একটু ম্যাশ করে নেব। তবে ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি এরকম মেশা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে হাত দিয়েও জলপাইটাকে হালকা একটু চটকে নিতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন জলপাইটা চটকাবার সময় যেন বেশি ভেঙে না যায়, তাহলে আমরা যখন আচার তৈরি করব তখন কিন্তু আচারটা পুরোপুরি ভর্তা হয়ে যাবে। তাই অবশ্যই মনে রাখবেন আধা ভাঙা করে কিন্তু জলপাইটাকে চটকে নিতে হবে। এখন আমরা আচারটা তৈরি করে নেব। এর জন্য আরও চুলা লো মিডিয়াম হিটে একটা প্যানে দিয়ে দেব সরিষার তেল। এখন তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো মরিচ এবং দারচিনি দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে মশলাগুলো একটু ভেজে নেব। যখন দেখবেন শুকনো মরিচটা একটু ফুলে উঠেছে এবং তেলের মধ্যে ফেনা উঠতে শুরু করেছে, তখনই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে চটকে নেওয়া জলপাই। এখন জলপাইটাও আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব চিনি, আর দিয়ে দেব সবগুলো বাটা মশলা এবং স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব বাকি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং 1.5 চা চামচ পরিমাণ টালা পাঁচফোড়নের গুঁড়োর মধ্যে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মৌরি গুঁড়ো, আর বাকি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং 1/2 চা চামচ পরিমাণ মৌরি গুঁড়ো আমি আলাদা করে একটা সাইডে সরিয়ে রাখব। এরপর এই সবগুলো উপকরণে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানোর পর যখন দেখবেন আচারের চিনিটা গলে গিয়ে আচারের মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব ভিনেগার, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণই একসাথে মিশিয়ে নেব। এরপর চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে আচারের মধ্যে যে লিকুইড ভাবটা আছে
সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে নেব। আর ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন এ সময় কিন্তু চুলার হিটটা থাকবে লো মিডিয়াম, আর অনবরত কিন্তু আচারটাকে নেড়ে যেতে হবে, না হয় আচারটা কিন্তু পাতিলের তলায় বেজে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এরই সাথেই দেখুন আচারের মধ্যে যে লিকুইড ভাবটা ছিল সেটা সম্পূর্ণই কিন্তু শুকিয়ে গেছে এবং আচারের চার ধারে তেল উঠে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, সেই সাথে আগে থেকে যে হাফ চা চামচ পরিমাণ মরি গুঁড়ো এবং পাঁচফোড়ন গুঁড়ো আমি আলাদা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলো এখন আচারের ওপর ছড়িয়ে দেব। এরপর আচারটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার টক ঝাল মিষ্টি স্বাদের জলপাইয়ের আচার। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু দারুণ স্বাদের এই জলপাইয়ের আচারটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।